চন্দ্রেশ্বর ছাত্র সেনার আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত জানুয়ারির বাইশ তারিখ সোমবার সকাল এগারোটা তুন বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার দু সিটি সেন্টার চত্বরত ছাত্র সেনার চন্দনের সাতকানি আংশিক থানা শাখার ব্যবস্থাপনায় বিশাল ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য রেলি সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিতে এরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতা সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদি এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা অধ্যক্ষ আহমদ হোসেন আল সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আবুল হুসেন সহ আর বোধকে যেটা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক ছাত্র নেতা ইমরান হোসেন তুষার ডেস্ক নিউজ সি প্লাস টিভি